এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটু বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসি মমতা রায় দিলীপ ঘোষে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের ইতিহাসে এই প্রথম দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে মেডিকেল কলেজ কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের বড় ঘোষণা চাপে পড়লো নবান্ন তো এমন কিন্তু একটু বড়সড় ব্রেকিং নিউজ নিয়ে আসি তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট একটি রিকোয়েস্ট যে ভিডিও লাইক করবে নতুন হলে অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করে রাখবেন ছিল হাসপাতাল হয়ে যাচ্ছে সরকারি মেডিকেল কলেজ কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অন্তত তেমনই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে কোনো খবর নেই দপ্তরের মন্ত্রী সম্পূর্ণ অন্ধকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নামে দিলীপের নেতৃত্বে মেডিকেল কলেজ রাজ্যের মানুষকে সুরহা করবে চিঠিতে লেখা হলো এমন স্বাভাবিক কারণে বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যের শাসকরা রাজ্য সরকারকে নিয়ে দিলীপ ঘোষকে চিঠি দেওয়ার অর্থ কি কোন বুদ্ধিতে কেন এটা করলো বিস্মিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তিনি চিঠি পেয়েছেন বলে তৃণমূলে গা জ্বলছে কেন পাল্টা প্রশ্ন দিলীপ ঘোষের জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হচ্ছে এই মর্মে দিলীপ ঘোষের কাছে চিঠি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন চিঠি তিনি লিখেছেন প্রিয় দিলীপ ঘোষ জি আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার অনুমোদন দিয়েছে ভারত সরকার আমার আশা আপনার পারদর্শী নেতৃত্বে ওই অঞ্চলের মানুষকে উপযুক্ত চিকিৎসা পরিষেবা দিতে পারবে এই কলেজ স্বাস্থ্যকর ও উন্নত ভারত গড়ার পথ নিশ্চিত করবে মেডিকেল কলেজের প্রাথমিক কাজে আপনার সহযোগিতা পাওয়ার আশা করছি গত তেইশে জানুয়ারি দিলীপ ঘোষকে পাঠানো হর্ষবর্ধনের এই চিঠি নিয়ে জল ঘোলা হচ্ছে রাজ্য রাজধানী নবনের দাবি তাদের এই চিঠি পাঠানো হয়নি অথচ এটা আগে রাজ্য সরকারকে জানানোর কথা তা প্রকাশ্যে আসতেই সরকার তথা রাজ্যের শুক্রবার শাসক দলের তরফ থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে এই চিঠি পাঠানো হয়েছে কিনা তা স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার যে সিদ্ধান্তের কথা দিলীপ ঘোষকে জানিয়েছে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সন্ধ্যাতে সেই বিষয়ে বিন্দু বিসর্গ জানেন না রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হর্ষদের চিঠি তথা কেন্দ্রের সিদ্ধান্তের কথা জেনে তিনি বিষয় প্রকাশ করেছেন জলপাইগুড়ি জেলারই বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন যে এই চিঠির বিষয়ে তিনি কিছুই জানেন না সূত্রের খবর জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরির প্রস্তাবে যে রাজ্য প্রশাসনের সামনে ওঠেনি বা সেই নিয়ে আলোচনা হয়নি তেমন নয় নবান্ন সূত্রের খবর জলপাইগুড়িতে মেডিকেল কলেজ তৈরির কথা রাজ্য সরকার আগেই ভেবেছিল তার জন্য জলপাইগুড়িতে জমির খোঁজও চলছিল চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও বলেছেন আমরা অনেকদিন আগে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু সরকারিভাবে আমাদের স্বাস্থ্যের কাছে কোনো সংবাদ আসেনি রাজ্য সরকারকে বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিছু না জানিয়ে দিলীপ ঘোষকে কি করে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন চন্দ্রীয় ভট্টাচার্য সেই প্রশ্নই তুলেছেন বিজেপির তরফে অবশ্য জলপাইগুড়িতে সরকারি মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্তকেই বড় করে তুলে ধরা হচ্ছে কাকে জানানো হলো তা নিয়ে কে প্রশ্ন তুললেন সেই সব বিষয়কে গুরুত্ব দিতে রাজি নয় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাকে জানিয়েছেন এতে অবাক হওয়ার কিছু নেই তিনি আরও বলেছেন আমি বারবার সরকারের কাছে এই মেডিকেল কলেজের জন্য আবেদন জানিয়েছি জলপাইগুড়ির সাংসদ বারবার দাবি জানিয়েছেন তাই সিদ্ধান্ত নেওয়ার পরে কেন্দ্রীয় সরকার আমাদের জানিয়েছেন রাজ্য সরকারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন এরাও তো যায় না কিছু বলে না এদের জানাবে কেন আমরা গিয়েছি কথা বলেছি রাজ্য আরও একটা মেডিকেল কলেজ পাচ্ছে তো কথা কথা রাজ্য সরকারকে সে নিশ্চয়ই জানানো হবে বা হয়েছে আমাকে জানিয়েছেন বলে এদের এত গা জ্বলছে কেন তিনি জানিয়েছেন নবান্ন হয়তো চিঠি এসে পড়ে আছে সব ব্যাপারে রাজ্য সরকার তো কেন্দ্রকে এড়িয়ে চলে তো ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং রাজ্যে দিলীপ ঘোষের নেতৃত্বে মেডিকেল কলেজ চিঠি দুটো কেন্দ্র বাদ গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কম বাক্সি লিখবেন নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ